দর্শক, ঈদ মোবারক। দেখছেন এলবিএন গ্রুপ প্রেজেন্স এন স্পোর্টস ক্যাফের স্পেশাল পর্ব পাওয়ার্ড বাই সেগাফ্রেডো। আমরা এই ঈদের কটা দিন কথা বলছি চট্টগ্রামের জেলা ক্রীড়া সংগঠক রয়েছেন, দক্ষ অনেক দিন ধরে কাজ করছেন খেলোয়াড় রয়েছেন তাদের সঙ্গে। আজ তেমনই যে অতিথি আমাদের মাঝে আছেন, তিনি আর কি অনর, আমাদের সবার প্রিয় ব্রাদার্স ইউনিয়নের সাথে অনেক বছর ধরে যিনি যুক্ত, এবং এই যে প্রিমিয়ার ক্রিকেট লিগটা হচ্ছে চট্টগ্রামে সেটির ব্রাদার্স ক্রিকেট টিমের ম্যানেজার ওয়াহিদুল আলম শিবুল। শিবুল ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন, ঈদ কেমন করলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ঈদও ভালো কেটেছে। আপনাকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঈদ কোথায় করলেন, নামাজ কোথায় পড়লেন? আসলে আমরা সাধারণত আমাদের এলাকাতেই নামাজ পড়ি, আমাদের আপনি জানেন আমার বাসা সুগন্ধ, আপনাদের ঠিক অফিসের অপোজিটে বলতে হবে, তো সুগন্ধ মসজিদেই নামাজ পড়ি। আর সারাদিন তো জানেন আমরা যেহেতু খেলাধুলো পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত, অনেক দল লোকজন আসে, এলাকার মানুষজন আসে, নিজেদের কর্মী সমস্তরা আসে, বন্ধু বান্ধবরা আসে, পাশাপাশি আমরা আমাদের যারা মুরব্বী তাদেরকে সালাম করতে যাই, কবরস্থানে দেয়াল পরে আমরা মা বাবাকে সালাম করে একটা সবার জন্য আমাদের অভিভাবক বা চট্টগ্রাম অভিভাবক বলতে পারে, আমাদের ক্লাবের তিনি সভাপতি সিদ্দিকের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লাহ আদম নাসিরুদ্দিন মহাজ, ওনার কাছে যাই, ওনাকে সালাম করে আমরা সবাই আমরা যারা বন্ধুরা একত্রিত হয়ে আবার দুপুরবেলা সব বন্ধুরা মিলে আবার আমার বাসায় গেছে খাওয়া দাওয়া করে আসে, তারপর বিকেলে একটু ঘুরতে হচ্ছে। এই নাসির ভাই কি সালামে দেন আপনাদের? লাস্টেই আসলে সেই ওনার সাথে তো একদম বুদ্ধি হয়ে করতে গিয়েই সম্পর্ক হতো দেয়, উনি এটা একটা নীতি হয়ে গিয়েছে একদম ছোটোবেলা থেকেই। আমরা যখন ক্লাস এইটে পড়ি বা নাইনে পড়ি তখন থেকেই যেতাম ওনার বাসাতেই আমরা সবাই, যেমন ফেরবেলদার সুমন, আমি এই লিটু হাসান, মুরাদিপ্রো, আমরা যারা বন্ধুরা আছে ডিউ তান্দুল, আমরা সবাই ক্লাসমেট, আবার সবাই রাজনীতি ওনার সাথে একসাথে করি, ক্লাবও একসাথে করি, সেই হিসেবে 35 বছর উপরে হবে আমরা ওনার বাসায় যাই। মানে 35 বছর ধরে আছি মেয়ের পাশে একদম, আমরা এখন স্কুল ক্লাব এইট নাইনে পড়ি তখন থেকেই, কারণ ওনার ছোটো ভাইও আমাদের সাথে একসাথে আমরা বড় হয়েছি, তিনি এখানে আমেরিকা আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে আসলে তফাৎ? তখন একটু রোমাঞ্চটা বেশি লাগতো, আনন্দটা বেশি লাগতো, এখন তো দায়িত্ব বোধ থেকে কাজের মধ্যেও থাকতে হয়, যেমন আগে আমরা শুধু মেহমান থাকতাম, এখন মেহমানদারিও করতে হয়, মা ধরেন আগে বাবা মার এত দূর গেছিল, এখন মানে ধরেন ওয়াইফ আছে বা অন্য কেন বাচ্চারা আছে, এদেরকেও দেখতে হয়, সময় দিতে হয়, বা এদের বন্ধু বান্ধবরাও আছে বা শ্বশুর বাড়ির লোকজনও আছে, তো এইগুলো একটু বাড়তি দায়িত্ব অনেক সময় পালন করতে হয়। আচ্ছা, তো আগের দিনটাই ভালো ছিল, আগে পাশাপাশি ধরেন রাস্তায় জ্যাম থাকতো না, বা মার্কেটিং করার সময় অনেক মজা করতাম আমরা সব বন্ধুদের ইয়ে করতে পারতাম, এখন তার ওই বয়সটাও নেই, ওই ওই সুযোগগুলোও নেই, আগের দিনগুলো আমার মনে হয় আর কি সব সময়। মানে এখন পাওয়ার চাইতে দেওয়ার জায়গাটা আর দেওয়ার জায়গাটা পেয়ে গেছে। আচ্ছা, প্লেয়ারদের সঙ্গে কি কোনো যোগাযোগ পেয়েছে? প্লেয়ারদের সাথে নিয়মিত যোগাযোগ থাকে আমাদের, আসলে একটা সুবিধা কি আমরা যারা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাথে যারা যেসব প্লেয়াররা তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ হচ্ছে যে আমাদের নিজেদের একাডেমিক প্লেয়ার আছে, যারা সারা বছরই আমাদের এখানে অনুশীলন করে বা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, তো তারাও আসে আমাদের ঈদে আসে, বা ফোনে অনেকে যারা দূরে থাকে ফোনে যোগাযোগ করে, তাদের সাথে ঈদ বিনিময় হয়, আচ্ছা ঈদ শুভেচ্ছা বিনিময় হয়, এবং সারা বছরই তাদের সাথে যোগাযোগ থাকে, তো তো তাদেরকে আমরা না বললে আমাদের ফ্যামিলি মেম্বারও দাওয়াত দিয়ে দেয়, আর আমরা না থাকলেও বাসায় এসে ভাবিদের হাতের সেমাই হয়ে যায়। হ্যাঁ না, ভাবিদের হাতের সেমাই তো আলাদা, সেটা তো বলতে হচ্ছে না। শিবুল ভাই, মানে ঈদের প্রসঙ্গ যেহেতু আসলোই, খেলার প্রসঙ্গ কিন্তু আসবে খানিকটা। এবার ব্রাদার্স ইউনিয়ন যতটা পারফর্ম করলো, আমি যদি ভুল না করে থাকি 6 ম্যাচের 5টাতে জিতেছে, 1টিতে হেরেছে, খুব ভালো মতো তো এখন রেসে আছে নিয়ে আপনার ইমনে? ইনশাল্লাহ, আমরা তো আসলে দল করেছি চেপের অড লক্ষ্যে নিয়েই, বাকিটা তো হচ্ছে মাঠের পারফরমেন্স বা ধরেন কিছু লাকেরও বিষয় থাকে, যেমন আমরা যে ম্যাচটা হেরেছি দেখেন আমরা দুর্ভোগের জন্য ভেবে হেরেছি, তো এটা আসলে খেলায় হার জিত থাকবে, তো এটা আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করছি এবং পরবর্তী ম্যাচে খুব ভালোভাবে জিতে আমরা, যেমন আমাদের দেখেছেন আমাদের একজন খেলোয়াড় রফিবুল, উনি 138 অপরাধ জিতেছিলেন শেষ ম্যাচটা যেটা আমরা জিতেছি, প্রথম আমরা যখন পঞ্চম ম্যাচটা রাজিংয়ের চ্যানেলে হারার পরে ষষ্ঠ ম্যাচটা আমরা হায়দ্রাবাদ ওয়াজওয়ানের সাথে ভালোভাবে জিতেছি, এবং আমাদের প্লেয়াররা যেমন আমাদের কাজী কামরুল কিন্তু আমাদের ক্যাপ্টেন, সে ব্যাটিংয়ে যতটুকু পেরেছে করেছে, পাশাপাশি সে কিন্তু ভালো একদম খুব দরকারিতে 4টি উইকেট তিনি নিয়েই আমাদেরকে মূলত ম্যাচটাতে ফিরিয়ে এনেছিলেন, তো আশা করছি আমাদের অন্যান্য খেলোয়াড়রাও আগের থেকে বেশি উজ্জীবিত, এবং ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো আমরা ভালোভাবে খেলেই জিতবো, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অনেক দিনে যে আমাদের চ্যাম্পিয়ন খরাটা মুছি চ্যাম্পিয়ন করতে পারছি না 8-10 বছর ধরে,
বা 7-8 বছর ধরে, সেটা আমরা এবার বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আচ্ছা, আমরা আবার মাঠ থেকে আবারও ভাবির হাতের রান্নায় চলে আসি। কী খেতে সবচেয়ে ভালো লাগে ঈদের সময়? এমনিতে আমি আসলে রাত্রের সময় তো সারা বছর খাওয়া হয় না, ঈদের সময় হয়, সেমাইগুলো খাই, পায়েসটা খাই, ভালো লাগে। আর হচ্ছে মায়ের হাতের যে আমার আম্মা খুব ভালো বিরিয়ানি করতে পারেন, আচ্ছা সেটি হয়। আমার আর আমাদের শ্রীগড়ের খিচুড়ি, তারপরে মুরগির রোল, এগুলোই তো এক এক সময়। আজকের দিনটা হয়তো একরকম খেলাম, কালকে আরেকটা খাবো, পরশুদিন আরেকটা খাবো, এভাবে। আর নাসিমের বাসায় তো থাকবেই আপনার অত্যন্ত মানে জনপ্রিয় একটা বাবুর্চি বা হাতের বলে নাজিম বলে, আচ্ছা আবু ভাই বলছেন রান্না করে, ওই খিচুড়িটা থাকে ওখানে, ভালো ভালো খাবার থাকে। আমরা একবার সকালে গিয়ে আমরা একবার একটা খাবোই খাবো নিশ্চয়ই। আমারও বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এন স্পোর্টসের দর্শকদের জন্য ঈদের কোনো বার্তা থাকলে? আসলে এন স্পোর্টস এমন একটি মানে উদ্যোগ গ্রহণ করেছে যার জন্য এন স্পোর্টসকে অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ না জানালে মানে এটা একটা চরম অন্য হয়ে যাবে। বিশেষ করে যা প্রিমিয়ার লিগ, যে টানা 66টি খেলা এক টানা, যে আপনার সরাসরি আপনার যে প্রদর্শন করছেন এটার জন্য আসলে চট্টগ্রামের একটি লোকাল স্পোর্টস চ্যানেল হওয়ার পরও এত বড় সাহসী একটা উদ্যোগ, এই জন্য এন স্পোর্টস। আপনি দাদু ভাই তো আসেনি, অন্যান্য যারা কর্মকর্তা কলা বুঝিল আছেন সবাইকে, আমরা শুধু ব্রাদার্স ইউনিয়ন না, চট্টগ্রামের সকল ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের একটি ব্যতিক্রমী আয়োজন আপনি করলেন ঈদ নিয়ে, তার জন্যও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শন তুলতে বলবো, আপনারা ঈদটি ভালোভাবে উপভোগ করুন, আগামী যে খেলাগুলো আছে সেগুলো মাঠে এসে উপভোগ করুন। তাহলে আমাদের আমরা অনেক টাকা খরচ করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে নিজের কাজ কর্মসব ফেলে শুধু চট্টগ্রামের খেলার উন্নয়নের জন্য বা চট্টগ্রামের তরুণ সবার যাতে বিপদে না যায়, একটা ভালো জায়গায় থাকে, সেই জন্য আমরা কাজ করি, আমাদের পকেটে টাকা খরচ করে। তো আমরা আশা করবো আপনারা এন স্পোর্টসের সময় ধরে খেলা দেখছেন, সেটার জন্য ধন্যবাদ। পাশাপাশি যেমন আপনারা মাঠে যত বেশি এসে খেলা উপভোগ করবেন, তত আমাদের যারা খেলোয়াড় তারাও অনেক বেশি উজ্জীবিত হবে, আর আমরা যারা স্পোর্টস অর্গানাইজার আমাদেরও আগ্রহটা আরও বাড়বে, আরও ভালো মানের খেলা যাতে আমরা টিম যাতে আমরা করতে পারি। আপনাদের দর্শকদেরকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিউল ভাই। শিউল ভাই যে কথাটা আসলে বলছিলেন যে ওনারা অনেক কষ্ট করেন, খেলার মাঠে থাকেন, খেলোয়াড় সৃষ্টির জন্য কাজ করছেন। দর্শক আপনারা যদি একটু মাঠে গিয়ে তাদেরকে উৎসাহ দেন তাহলে চট্টগ্রামের খেলাধুলার মান কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আর কথা না বলি, সবাই ঈদের নানা কাজ নিয়ে ব্যস্ত আছেন আমরা জানি, সেই সময়টা হাতে নিয়েও যে আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন সেখানে আপনাদেরকে আবারও ধন্যবাদ। যারা দেখছিলেন অনুষ্ঠানটি চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, তাহলে আর হয়তো আরও অনেকেই এই অনুষ্ঠানে দেখতে পাবে। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ঈদ মোবারক জানিয়ে। এতক্ষণ দেখছিলেন এনবিএন গ্রুপ প্রেজেন্স এন স্পোর্টস ক্যাফে ঈদ স্পেশাল পর্ব পাওয়ার্ড বাই সেগাফ্রেডো। নিশ্চয়ই অন্য এক অতিথিকে নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক।